হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বিহার ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। যারা দূর থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন বাজে প্রায় 6টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে তো কাজে লেগে পড়তে হবে, কারণ মেয়েদের তো এটাই কাজ যে সকাল সকাল ঘুম থেকে উঠেই সকালের কাজকর্মগুলি শেষ করতে হবে, তারপর রান্নাবান্না। তো আমিও সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি, আর এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ কাল বৃষ্টি হয়েছিল আর লাল মাটিটা অনেকটাই পায়ের সঙ্গে ঘরে এসেছে। তো আমি ঘুম থেকে উঠে দিকে শুকিয়ে আছে, আর দেখতে পাচ্ছ যে এই যে আমি মুছছি, তো সামনে কেমন অবস্থা হয়েছে। তো আর দেখো মোছার পর কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমার মোটামুটি কাজকর্মগুলি শেষ হয়েছে সকালে। তো আমি হাত মুখ ধুয়ে এসেছি, আর অনেকটা গরম লেগেছে। আজ কিন্তু রৌদ্রটা খুব ভালো, আর গরমটা কিন্তু অনেকটা লাগছে এখন। তো আমি হাত মুখগুলি ভালো করে ধুয়ে এসেছি, আর দেখো এদিকে পাখাটা আমি চালিয়ে গিয়েছিলাম, কারণ ঘরটা যে মুছেছিলাম তার জন্য, যাতে শুকিয়ে যায় এই জন্য আমি পাখাটা চালিয়ে দিয়েছিলাম। আর মেয়ে ওই ঘরে পড়াশোনা করছে, আর এখন দেখো কাল রাতে খাওয়ার পর জলের বোতলগুলি খালি হয়ে আছে। তো এগুলি ভর্তি করে ফ্রিজে দেব, কারণ জল তো ঠান্ডা খেতে হবে। তো ফ্রিজে আরও বোতল আছে, তারপরও আমি দিয়ে দিই, কারণ কোন সময় আবার কে এসে খুঁজে খা মানে খেতে, তো তার জন্য অনেক সময় আমি রেখে দিই। আর জানো তো আমার শরীরটা কিন্তু আজকে খুব খারাপ লাগছে, জানি না কেন, কারণ বেশি রৌদ্র ওটা উঠেছে বলেই কি মাথাটা খুব মানে ঝিমঝিম করছে। তো শুয়ে বসে থাকলে তো চলবে না, কাজকর্ম তো করতে হবে। তো মেয়েকে বললাম টিফিন খেয়ে যেতে, তো মেয়ের জন্য দেখো দুধ আর মুড়ি নিয়ে এনে দিয়েছি, আর আমার জন্য চার মুড়ি। তো আর আমার গুড্ডুগুড়িয়াকে দিয়েছিলাম কিছু গাছ কেটে, তো ওইগুলি খাচ্ছে। আর আমি আসার পর দেখেছো আমার সামনে দৌড়ে এসেছে কি যেন এনেছে, আর এগুলি আমি সকালেই কেটে দিয়েছিলাম, তো তাদের কাছে নিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর সকালে আজ মুড়ি বা অন্য কিছু দিই, তো তার জন্যই এগুলি খাওয়ার জন্যই দিলাম। তো খাক পরে কিছু একটা দেব। তো খুব সুন্দর খাচ্ছে, আর ঘর দৌড় আমি পরিষ্কার করিনি, এগুলি কাল ছিল, তো ঘরটা আমি পরিষ্কার করবো পরে। তো তাদেরকে আমি দেখো টাটা দিয়ে চলে যাচ্ছি, আর এমনি দেখো আমার পায়ে একটা কাঁটা লেগেছে। তো এই যে এই গাছগুলি থেকে কাঁটাটা লেগেছে, কীভাবে যে আমার গুড্ডুগুড়িয়া খাই বুঝতে পারি না, আর কাঁটাগুলি আমার হাতে পায়ে লাগলে খুব ব্যথা পায়। তো এখন মেয়ে যাবে এখন টিউশনে, তো যাবে অনেকটা দূর, তো গাড়ি করে যেতে হবে। তো মেয়েকে চুলটা বেঁধে দিলাম, আর মেয়ে এই বের হয়ে যাবে এখনই, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে আর গাড়িরও আসার সময় হয়ে গিয়েছে। তো মেয়ের সঙ্গে আমার একটা কথা হচ্ছিল, তাই হাসাহাসি করছিলাম তার জন্য। তো এই মেয়ে চলে যাচ্ছে, আর যাওয়ার পরে যেন গাড়িটা এসে পড়ছে, মানে গেটে আসার পর এই যে গাড়িটা মানে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়, গাড়ি আসে না আসে না। আর আজ এমনই দেখো একটা গাড়ি চলে যাচ্ছে, তো আরেকটা গাড়ি এসেছে একই সঙ্গে, মানে এক দু সেকেন্ডের মধ্যে চলে আসলো। তো যাক, মেয়ে তো টিউশনে চলে গেল, তো আমি তো ঘরে কাজকর্ম করতে হবে। তো আমি বসে গিয়েছি এখন একটু দোকানে কাজ করতে, কারণ কাজগুলি আমার আজ কমপ্লিট করতে হবে। তো একটু এখন কাজ করি। Thank you.
কাজের ফাঁকে এসে একটু গুড্ডুগুড়িয়ার সঙ্গে একটু দুষ্টামি করেই গেলাম। আর বাইরে ওয়েদারটা দেখো, একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, আর আমার কাজ কিন্তু দোকানে কমপ্লিট হয়নি। তো এই যে মেয়ে এসে গিয়েছে, তো রান্নাবান্না তো কিছু করতে হবে, তো ফাঁকে আমি রান্নাবান্নাটাও শেষ করে দিয়েছি। আর এখানে দেখো কী কী রান্না করেছি, এই যে মাছের একটাই তরকারি, আর এখানে করেছি ভেন্ডি ভাজি, আর করেছি হলো একটু চাটনি। তো এটাই আজকে রান্না। তো মেয়েকে নিয়ে এখন খাবো, খেয়ে বাকি যে কাজগুলি আছে সেগুলি কমপ্লিট করব, তারপর স্নান করব। তো একটু আবার দোকানে গিয়ে সে কাজটা করে, তারপর দেখো দোকানে এখন আমার মোটামুটি কাজ শেষ। আর ঘরটা এখন পরিষ্কার করতে হবে, এই যে অনেক ময়লা পড়েছে তো পরিষ্কার করতে হবে। আর এদিকে একজন দিয়েছিল এটা মানে ছোটো করে দিতে, তো এই কাজটাও আমি ফাঁকে করে নিলাম। তো এখন কমপ্লিট, তো আজ নিতে আসবে না, কালই আসবে, তারপরও আমি করে রেখে দিয়েছি, কারণ আমি একটু এক জায়গায় যাব। তো তার জন্য তো এখন কাজটা সব শেষ করে তারপর আমি স্নানটা করে নিয়ে এসেছি, কারণ বললাম তো এক জায়গায় যাব। আর জানো অনেকটা গরম লাগছে, তো তাই করে এসে পাখাটা চালিয়ে দিয়েছি। আর বাইরে রৌদ্রটা কিন্তু অনেকটা, কারণ বৃষ্টি হয়নি, বৃষ্টির একটা মানে ওয়েদারটা ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি, আর মনে হচ্ছে না এখন বৃষ্টিটা হবে বলে। তো আমি বলেছিলাম এক জায়গায় যাব, তো সেখান থেকে এসে পড়েছি, আর এসে দেখো ওই ঘরে গিয়েছি, আর আমার গুড্ডু দেখো ও খাচ্ছে, আর গুড়িয়া এখানে বসে আছে জল খাবে। তো জলটা আমার সকাল থেকে দেওয়ার জন্য ভুলে গিয়েছিলাম, তো এখনই এসে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। তো আমিও জল খাচ্ছি তার জন্য ওদেরকে দিয়েছি, আর দেখো অনেকটা জলে কিন্তু খেয়েছে। আর ঘরটা তো আগেই পরিষ্কার করে স্নান করেছি আমি, আর দেখো এখানে জল দিয়েছিলাম, কারণ জলটা আজকে দিইনি, এখনই এসে দিয়েছি, কারণ একটু গন্ধ মানে খারাপ বিশ্রী গন্ধ লাগছে, তো তার জন্য আমি জলটা দিয়েছি। জলটা দিতে এতটা একটা হয় না, তো কাল আবার ভালো করে পরিষ্কার করব। তো এখন হলো গুড ইভিনিং, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে, তারপর আর কোনো ভিডিও করিনি বিকেলের পর, কারণ আরেকটা কাজ ছিল, সেই কাজের জন্য ব্যস্ত ছিলাম। আর এখন দেখো একজন আমাদেরকে একটা ছোট্ট একটা কাঁঠাল দিয়েছে, তো সেই কাঁঠালটা মা মেয়ে মিলে খাচ্ছি, সবটা তো খাবো না, কিছুটা মেয়ে বললো খাবে, কারণ ওর খুব ইচ্ছে হয় বললো। তাই আমি তো এমনি কাঁঠাল বেশি খাই না, মানে ভালোই পাই না, তো এখন মা মেয়ে দুজনেই খাচ্ছে, আর মেয়ে দেখো মুড়ি নিয়ে এসেছে, তো মুড়ি দিয়ে খাচ্ছে। আর কিছু আমও ছিল আমাদের গাছের, তো ফ্রিজে ছিল, তো সে আমগুলিও নিয়ে বসেছি কাটবো বলে, আর অনেকটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, কারণ অনেকটা দিন হয়েছে। এই যে দেখেছো একটা ঝুড়ির মধ্যে যে আমগুলি, তো কিছুটি কাটবো, আর কিছু যে ভালো তো সেগুলি রেখে দিব। দেখো কেটে নিয়েছি, আর ভালো যেগুলি এগুলি রেখে দিচ্ছে, আবার কয়েকদিন পরে আর অনেকটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সেগুলি ফেলে দিয়েছে, আর আমার হাতটাও যেন একটু কেটে গিয়েছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছে, আর এখন বাজে 7টা। তো এখন রান্নাবান্না আছে, আবার একটু বাত করব, আর দেখি কিছু একটা করব একটা। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, তো তারা সাবস্ক্রাইব করে নিও আমার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে কালকে, গুড নাইট।